কুমিল্লার খাদি কাপড়ের চাহিদা থাকলেও বর্তমানে আসল খাদি বিলুপ্তির পথে। একসময় বৃহত্তর কুমিল্লা অঞ্চলে হাজার হাজার তাঁতি খাদি কাপড় তৈরি করলেও এখন টিকে আছে মাত্র 8টি তাঁত। গবেষকরা বলছেন, খাদি কাপড়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। কুমিল্লার দেবিদ্বার, চান্দিনা ও মুরাদনগর উপজেলার তাঁতে তৈরি খাদি কাপড় একসময় সুনাম অর্জন করে অবিভক্ত ভারতবর্ষসহ সারা বিশ্বে। বাংলাদেশের পোশাক ব্র্যান্ড হিসেবে কুমিল্লার খাদির কদর এখনও কমেনি। তবে কালের আবর্তে কারিগরের হাতে তৈরি তাঁতের খাদি এখন বিলুপ্তির পথে। শেষ প্রজন্মের দুই একজন তাঁতি আর তাঁতের দেখা মেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়কান্তা গ্রামে। তারা জানান, তুলা আর দক্ষ কারিগরের অভাবে এখন খাদি কাপড় তৈরির তাঁত 8টিতে এসে ঠেকেছে। অল বাংলাদেশে আমাদের কুমিল্লার তৈরি খাদি চলত, হাজার হাজার লক্ষ লক্ষ পিস চাদর, বেডশিট, পদ্মার কাপড় এগুলো সব যাইত, সারা বাংলাদেশে যাইত। একটু দেখার জন্য যারা খাদিটা কীভাবে হয় দেখতে আগ্রহ করে আসে, তারা দেখার জন্য বাড়িতে একটা রাখছি। আর বাইরে আমার দুইটা তিনটা কলা আছে চলে, এরপরে শেষ পর্যায়ে আর কি, তারাও করলে পরে তাদের ছেলেরা আর এগুলি করে না। তবে এখনও শৌখিন মানুষের কাছে তাঁতের খাদি কাপড়ের চাহিদা আছে। মেশিনের প্রোডাক্টটা ধরতে একটু হার্ড, আর যেটা তাঁতে হয় এটা ধরতে একটু সফট, ওইটা ব্যবহার করতে একটু আরাম আছে তাঁতেরটা। বিশিষ্টজনরা বলছেন, কুমিল্লার তাঁতের খাদি এই অঞ্চলের একটি মৌলিক পণ্য, এর ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারি পৃষ্ঠপোষকতার দরকার। খাদি একেবারেই শতভাগ আমাদের দেশীয় পণ্য, এটি মৌলিকভাবে আমাদের পণ্য। ভারতবর্ষে খাদি গিয়েছে আমাদের এখান থেকে। আমরা ইতিমধ্যে এই খাদি পণ্যটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য আমরা কাজ করছি এবং আমরা আশা করছি খুব শীঘ্রই এটি আমরা এই স্বীকৃতিটি পেয়ে যাব। 1920 সালে মহাত্মা গান্ধীর স্বদেশী আন্দোলনে বিলেতি পণ্য বর্জনের ডাকে খাদি কাপড় ব্যাপক পরিচিতি লাভ করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।